শনিবার সকাল থেকে হিমাচল প্রদেশে বিধানসভার ভোট গ্রহণ পর্ব শুরু। রাজ্যে মোট 68টি বিধানসভা আসনেই এক দফায় ভোট হচ্ছে। 55 লক্ষেরও বেশি ভোটদাতার রায়ে ভাগ্য নির্ধারিত হবে 412 জন প্রার্থীর। ভোট গণনা আগামী 8ই ডিসেম্বর গুজরাটের সঙ্গেই। গত 37 বছরে কোনো দল পরপর দুবার জিতে ক্ষমতায় আসতে পারেনি হিমাচলে। শনিবার ভোটে সেই রেকর্ড ভাঙতে মরিয়া নরেন্দ্র মোদীর দল। স্লোগান উঠেছে রাজ নেহি রিওয়াজ বদলো। তবে মূল্যবৃদ্ধি, বেকারত্ব, আপেলের ন্যায্য দাম না পাওয়া, সারের অপ্রতুলতার মতো সমস্যার পাশাপাশি শাসক শিবিরকে চিন্তায় রেখেছেন বিজেপির বিদ্রোহী নেতারা। রাজ্যের 68টির মধ্যে অন্তত 20টি আসনে বিদ্রোহী নেতাদের সঙ্গে লড়াইয়ে নামতে হচ্ছে বিজেপি প্রার্থীদের। ভোটে জিততে মরিয়া কংগ্রেসও। সকাল সকাল ভোটদান করতে দেখা যায় কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুরকে। সপরিবারে ভোটাধিকার প্রয়োগ করেন মুখ্যমন্ত্রী জয়রাম ঠাকুর। জয়ের বিষয় প্রত্যয় গেরুয়া শিবির। নিশ্চিত রূপ সে ভাজপা রিওয়াজ বদল রহি হ্যা। ভারতীয় জনতা পার্টি পুনে সরকার বনায়েগি। যে সুবহ সে রুঝান দেখা হ্যা, হমনে বড়ি মাত্রা মে লোক ভোট ডালনে আ রহে হ্যা। খাস করকে মে কসুমটি বিধানসভা ক্ষেত্র কে দো বুথ জো হ্যা, কসুমটি জম্মু কেসল মে লগে হুয়ে, উনমে দেখা হ্যা কি অভি তক বহুত জলদি সুবহ কা সময় হ্যা, লেকিন কাফি বড়ি মাত্রা মে লোক ভোট ডাল করকে যা চুকে হ্যা। ব্যুরো রিপোর্ট, আজ তক বাংলা।